আনসার বিদ্রোহের মূল নায়ক প্রকাশ্য রাজধানীর সচিবালয়ে বৈষম্য ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আবদুল্লা সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন গতকাল রবিবার রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে এ ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রশ্ন উঠেছে দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিম সিম খাচ্ছেন ঠিক তখন হঠাৎ করে কেন আনসার সদস্যরা আন্দোলনে নামে নৈরাজ্য শুরু করেছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করছেন জাতির ক্রান্তি লগ্নে এ বাহিনীর আচরণে ক্ষুব্ধ সবাই অনেকে আনসার বাহিনীকে বিলুপ্তর দাবিও জানিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটেলিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালে সাজ্জাদ মাহমুদ তিনি বলেন আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নন তারা বহিরাগত তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালাম হুশিয়ারি দিয়ে বলেছেন শকুন্দের বলে দিতে চাই আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে তিনি বলেন ছত্রিশ দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরার মতো কোনো কর্মসূচি দেয়নি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় গণ অভ্যুত্থানে কয়েকদিন যেতে না যেতেই অধিকার আদায়ের নামে যারা গুন্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা সুরাচারের দালাল আমাদের ভাইয়ের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না শকুন্দের সাবধান করে দিতে চাই আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না ছাত্র জনতার উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন আপনাদের একটি কথা বলতে চাই শকুনেরা হারিয়ে যায়নি যে কোনো সময় শকুন্দের উৎপাদ দেখলে প্রতিহত করতে হবে আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করা ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোন ধরনের কুবা অভ্যুত্থানের চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ইউনিয়নের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কু পথভ্রষ্ট আনসার কু উদাহরণের পর যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজার হাজার মানুষের প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে একজন লিখেছেন এদেরকে দিয়ে পাল্টা অভ্যুত্থনের অপচেষ্টা চালানো হয় এই কুলাঙ্গারদের চিহ্নিত করে গ্রেপ্তার করা দাবি জানাই তাদের মদত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়া হোক এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীবদের জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর টানা কয়েকদিন দফায় দফায় ভিডিও প্রকাশ করে জয় তার ক্ষোভ প্রকাশ করেছিলেন সে সময় ভিডিওর মাধ্যমে তিনি নানান কথা বলে সমালোচনার মুখে পড়েন বিশেষ করে দেশের বাইরে থেকে বিদেশি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তার সাক্ষাৎকার ছিল চোখে পড়ার মতো বোঝাই গেছে যে মা শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না সবশেষ ভারত একটি গণমাধ্যমে ভুল হিন্দি বলে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন জয় তারপর থেকে অনেকদিন নীরবই ছিলেন তিনি দেশে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও কোনো কথাই তাকে বলতে দেখা যায়নি কিন্তু গতকাল আনসার বিদ্রোহের পর আবারও ফেসবুকে সরফ হাসিনা পুত্র শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধার ঘটনার পর নিজের ফেসবুকে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েন জয় কেউ লিখেছেন তোমার এই পোস্ট দেখে কারো আর বুঝতে বাকি নেই যে তুমি প্রধান হিরো কেউ লিখেছেন তারা দাবি নিয়ে আসছে সেটার পক্ষে ছিলাম কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না একজন লিখেছেন জয় ভাই বন্যা নিয়ে তো আপনার কোনো পোস্ট দেখলাম না এদিকে আজ সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছে সেখানে তিনি লিখেছেন সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করেছেন অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা আলাদা ব্যাপার প্রসঙ্গত সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনসের বাসভবনের আশেপাশে সব ধরনের গণজমায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গতকাল রবিবার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে নির্বাচন কবে হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারাবদ্ধ রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশনে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে বিপ্লব এনেছে তা সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি ছাত্র জনতার বিপ্লবে নিজেকে একজন সহযোদ্ধা উল্লেখ তিনি বলেন ফ্যাসিবাদী সরকারের নানা খাতে পর্বসম চ্যালেঞ্জ রেখে গেছে দেশবাসীর সহযোগিতা নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে জাতীয় নির্বাচনের আয়োজনের বিষয়ে তিনি বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমাদের নয় প্রধান উপদেষ্টা বলেন বিপ্লবী ছাত্রজনতা জাতির এই ক্লান্তি লগ্নে আমাকে এক গুরুদায়িত্ব অর্পণ করেছেন তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সব বয়সের সব পেশার সব মতে সব ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগদার আহ্বান জানাচ্ছি